2016 সালের 9 মে তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই এলাকায় 15 বছরের এক কিশোরী গণধর্ষণ শেষে নিহত হয়। সেদিন বিকেলবেলা কিশোরী দার্জিলিং টিলা এলাকার বান্ধবীর বাড়ি যায়। পরের দিন দার্জিলিং টিলা এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে। পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্তে নামে। এই মামলার আইও ছিলেন লাকি চৌহান। পুলিশ ঘটনা তদন্তে নেমে বীরবল জমাতিয়া, বিনয় জমাতিয়া, সালফা জমাতিয়া, শুভ্রায় জমাতিয়া, থাইল্যান্ড জমাতিয়া, খাকচান মুন্ডা এবং করিনা জমাতিয়াকে গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সেদিন রাতে 2 বান্ধবী এবং 6 বন্ধু মিলে দার্জিলিং এলাকার রেল লাইনে বসে মদ্যপান করে। এরপর 6 বন্ধু মিলে 1 বান্ধবীকে গণধর্ষণ করে। গণধর্ষণের পর ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে দার্জিলিং এলাকার শ্মশানঘাটের নিকট ফেলে রেখে দেয়। করিনা জমাতি এই ঘটনায় সাহায্য করেছিল। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করে। আদালত এই মামলায় 47 জনের সাক্ষী গ্রহণ করে। এদিকে মামলা চলাকালীন সময়ে বীরবল জমাতিয়া ও বিনয় জমাতিয়ার মৃত্যু হয়। খাকচান মুন্ডা, শুভ্রায় জমাতিয়া এবং থাইল্যান্ড জমাতিয়া পলাতক। আদালত 47 জনের সাক্ষ্য বাক্য শোনার পর সালফা জমাতিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1,50,000 টাকা জরিমানা করে। শুক্রবার খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব এই সংবাদ জানান। তার সাথে ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল। जो ये केस रजिस्टर हुआ था तेलियामुड़ा पीएस में, ये 9 मई 2016 में हुआ था। उसमें आईपीएस लक्की चौहान मैडम इसमें आयो थी। कल उसका कन्विक्शन हुआ है उसमें एक्यूज्ड का। तो कन्विक्शन का जो डिटेल है इसमें लाइफ इम्प्रिजनमेंट मिला है। जो एक एक्यूज्ड पर्सन है सल्पा जमातिया, उसके साथ साथ 20 ईयर का रिग्रेस इम्प्रिजनमेंट उसको मिला है। इसमें टोटल हमने 7 लोगों को 7 इसमें एक्यूज्ड थे। 2 की डेथ हो गई थी, 3 इसमें एब्सकॉन्डेड थे और 1 जुबिनाइल था, 1 जो सल्पा जमातिया था उसको लाइफ इम्प्रिजनमेंट मिला है। इसमें एक जो माइनर लड़की थी, माइनर लड़की का गैंगरेप हुआ था और उसका फॉलोड बाई मर्डर। तो 302 में लाइफ इम्प्रिजनमेंट मिला एंड पॉक्सो केस में 20 ईयर का रिग्रेस इम्प्रिजनमेंट मिला इसमें। तो ये हमारे कोर्ट और हमारे जो आयो उनकी जो मेहनत है, उन्होंने अच्छे से इन्वेस्टिगेट किया। पैरवी ऑफिसर ने, पीपी जिन्होंने केस को पूरा फॉलोअप किया, उन सबकी मेहनत की वजह से ये पनिशमेंट मिल पाया और न्याय मिल पाया। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই এলাকায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।